दिवस एक किन्तु पालित है चार पाँच नामे। 6 डिसेम्बर बांग्लादेश आवामी लीगर का गणतंत्र मुक्ति दिवस। बीएनपी दिन के गणतंत्र दिवस हिसेबे देखे। कोनो कोनो दल स्वैराचार पतन दिवसो बोले थाके। तीव्र आंदोलन मुखे एई दिने स्वैराचारी हुसैन मोहम्मद इरशाद के राष्ट्र क्षमता छाड़ते हैं। तार दल जातीय पार्टी दिन के संविधान संरक्षण दिवस हिसेबे पालन करे। ১৯৯০ সনের এক ডিসেম্বর ঢাকার সেনানিবাসে জরুরি সভা ডাকা হয়। দেশের উদ্ভূত পরিস্থিতিতে সেনাবাহিনীর ভূমিকা কী হবে তা ঠিক করাই ছিল এই সভার উদ্দেশ্য। সিদ্ধান্ত হয় রাজনৈতিক সংকটে রাষ্ট্রপতি এরশাদকেই উদ্যোগী হতে হবে, আর সিদ্ধান্ত হয় সেনাবাহিনী এ বিষয়ে কিছু করবে না। ওদিকে এরশাদ আন্দোলন দমাতে সামরিক শাসন জারির প্রস্তাব দেন, সেনা মোতায়েনের চেষ্টা করেন। নিজেদের অবস্থানের কথা জানাতে 3 ডিসেম্বর সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল নুরউদ্দিন রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে যান। তিনি বলেন, বর্তমান রাজনৈতিক সংকটে সেনাবাহিনীর কর্মকর্তারা কোনো দায়িত্ব নিতে রাজি নন। সেনাবাহিনী সামরিক আইনে দেশ চালানোর পক্ষে নয় বলেও তিনি এরশাদকে জানিয়ে দেন। কিন্তু 4 ডিসেম্বরের আগ পর্যন্ত কেউ সরাসরি এরশাদকে পদত্যাগ করতে বলেননি বা বলতে পারেননি। সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ মেজর জেনারেল আব্দুস সালামই প্রথম সরাসরি রাষ্ট্রপতিকে অবিলম্বে পদত্যাগ করার পরামর্শ দেন। এরশাদ বুঝে যান যে সেনাবাহিনী ব্যবহার করে তিনি রাষ্ট্র ক্ষমতা দখল করেছিলেন তার সেই সেনাবাহিনী এখন তার পক্ষে নেই। 4 ডিসেম্বর রাতেই তিনি পদত্যাগের ঘোষণা দেন। সামরিক সরকারের উপরাষ্ট্রপতি তখন মওদুদ আহমেদ, পরে তিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য হন। মওদুদ আহমেদ 4 ডিসেম্বর মধ্যরাতে বাংলাদেশ টেলিভিশনে গিয়ে এরশাদের পদত্যাগের ঘোষণা দেন। আন্দোলনে থাকা দলগুলো অস্থায়ী সরকারের ফর্মুলা ঠিক করে রেখেছিল। সেই সরকারের প্রধান হিসেবে তখনকার প্রধান বিচারপতি মোহাম্মদ শাহাবুদ্দিন আহমেদকে নির্বাচন করা হয়েছিল। ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়াটি ছিল অভূতপূর্ব। 6 ডিসেম্বর উপরাষ্ট্রপতি মওদুদ আহমেদ পদত্যাগ করেন, তখন শাহাবুদ্দিনকে উপরাষ্ট্রপতি হিসেবে নিয়োগ দেন রাষ্ট্রপতি এরশাদ। তারপর এরশাদ নিজে পদত্যাগ করলে শাহাবুদ্দিন হন অস্থায়ী রাষ্ট্রপতি। অবশেষে জনাব শাহাবুদ্দিনের অধীনে 1991 সনের 27 ফেব্রুয়ারি পঞ্চম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে বিএনপি জয়ী হয়ে সরকার গঠন করে। অনেকদিন আগের এমন আরও গল্প শুনতে ঢাকা অপেরার সঙ্গে থাকুন এবং করুন লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব। আর লিখে জানাতে পারেন কোন বিষয়ে দেখতে চান কন্টেন্ট।